আসুন জেনে নিই শ্রাবণ মাসে অজানা কিছু মহাদেবের তথ্য ও ইতিহাস। আমরা সবাই জানি যে রাবণ শিবের পরম ভক্ত ছিল। রাবণ রচনা করেছিল শিব তাণ্ডব স্তোত্র, কিন্তু কেউ কি জানি এর পিছনের ইতিহাস? আসুন জেনে নিই আজকের সেই গল্প। রাবণ তখনও রাবণ হয়নি, রাবণ তখন ছিল দশানন, বিশ্রবারের পুত্র দশানন। তিনি লঙ্কার রাজা ছিলেন এবং তার অসীম ক্ষমতা ছিল। তিনি তখন ব্রহ্মাকে তপ করে তার সাধনার দ্বারা খুশি করেছিলেন এবং ব্রহ্মার বরে তিনি তখন পরম বলবান হয়ে উঠেছিলেন। তারপর তিনি নিজেকে মনে করতে থাকেন যে তিনি শিবের পরম ভক্ত এবং শিবকে তিনি পুজো করতে থাকেন। তার দাদু ছিল মাল্যবান। রাবণ প্রায়ই শিবকে খুশি করার জন্য হিমালয় পর্বতে যেতেন এবং শিবের তপস্যা করতেন। এতে মাল্যবান রাবণের এই চলে যাওয়ার জন্য লঙ্কা যে রাজা শূন্য হয়ে যাচ্ছে তার জন্য খুবই দুশ্চিন্তায় থাকত। অন্যদিকে রাবণ তো শিবকে সন্তুষ্ট করার জন্য প্রচণ্ড ধ্যান, তপ, যজ্ঞ সবই করতে লাগলো। তা রাবণ এরপরে আস্তে আস্তে শিবকে জয় করতে লাগলো, শিবের মন জয় করতে লাগলো, শিবের পুজো করতে করতে। এবং শিব একটা সময় রাবণকে দেখা দেয় এবং রাবণকে বলে যে তিনি শিবের পরম ভক্ত এবং শিব তার এই পরম পুজোয় খুশি। রাবণ সেই শুনে ভীষণ খুশি হয়। সে আরও তপ করতে লাগে শিবের থেকে তার বরদান পেয়ে নেওয়ার জন্য। এর মধ্যেই বলে রাখি, রাবণ তার নয়টি মাথা শিবকে এই খুশি করার জন্য দান করেছিল। শিব তার এই অসম্ভব একটা শিবের প্রতি ভালোবাসা দেখে ভীষণ মুগ্ধ হয়েছিল এবং তাকে তার নটা মাথা ফিরিয়ে দিয়েছিল। এরপর যেটা ঘটে সেটা হচ্ছে, ইন্দ্র, রাবণ তো প্রথমেই বলবান হয়েছিল সেটা দেখেছিল। তারপর রাবণ এখন শিবের বর পেয়ে যদি আরও বলবান হয়ে যায় তাহলে তো তাকে আটকানো যাবে না, এবার ইন্দ্রের গদি টলমল করবে, সেই ভয় পেতে থাকে। তখন সে নারদকে বলে রাবণকে যে কোনোভাবে আটকাতে হবে। নারদ তখন একটা ফন্দি করে, সে রাবণকে গিয়ে বলে যে লঙ্কা তো রাবণ শূন্য মানে রাজাহীন, তাই লঙ্কাকে যে কোনো সময় অন্যান্য শত্রুরা যদি আক্রমণ করে সে নিজেকে বাঁচাতে পারবে না, তাই রাবণের উচিত মহাদেবকে লঙ্কার কাছে নিয়ে গিয়ে রাখা। তাহলে মহাদেবও রাবণের কাছে থাকবে, রাবণও সারাক্ষণ মহাদেবকে দেখতে পাবে এবং রাবণ সারাক্ষণ ধরে মহাদেবের পুজো করতে পারবে, তাহলে বিশ্বে সেই হয়ে উঠবে মহাদেবের শ্রেষ্ঠ ভক্ত। কথাটা রাবণের মনে খুব ধরেছিল, তাই জন্য রাবণ তখন কৈলাস পর্বতকে তার দুই হাতে তোলার জন্য উদ্যত হয়। সে প্রথমে কৈলাস পর্বতকে আঘাত করে এবং দুই হাত দিয়ে তা সেই পর্বতকে তুলতে থাকে। যখন সে কিছুটা পর্বতটাকে তোলে তখন পর্বতটা নড়ে যায়, প্রচুর প্রাণী পড়ে যায়, মারা যায়, গাছ উপড়ে যায়, ক্ষতি হয়। মহাদেব এই জিনিসটা তার ধ্যান ভঙ্গ হয় এবং চোখ খুলে দেখতে পান। মহাদেব খুব রেগে যান। মহাদেব রাবণের এই কাজে তাকে শাস্তি দেওয়ার জন্য এবং তার যাতে মতি ফিরে আসে সেইটা ঠিক করার জন্য তার ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে শুধু কৈলাস পর্বতে একটা পা রাখেন। যখনই সেই পাটা রাখেন কৈলাস পর্বত চাপে আবার নিজের স্বস্থানে ফিরে যেতে থাকে এবং রাবণ সেই ওজন কৈলাস পর্বতে নিজের হাতে আর ধরে রাখতে পারে না। ফলে রাবণের হাত প্রচণ্ড ব্যথা করতে থাকে এবং পর্বতের তলায় সেই দুই হাত তার চিপে যায়। সেই ব্যথা এবং যন্ত্রণায় সে কাঁদতে থাকে এবং কাঁদতে কাঁদতে সে মহাদেবের যত শ্রেষ্ঠ গুণ আছে সেই সব গুণ দিয়ে একটি গান রচনা করতে থাকে। অঝোর ধারে কাঁদতে কাঁদতে যে গানটি সে গিয়েছিল সেই গানটি ছিল, জটা টবি গলত জল প্রবাহ পাবত স্থলে কলেবলম্বি লম্বিতম ভুজঙ্গ তুণ্ড মালিকা। এটাই শিব স্তোত্র তাণ্ডব নামে আমরা জেনে থাকি। এই দিন শিব রাবণের এই অসাধারণ গান এবং স্তোত্র শুনে ভীষণ খুশি হন এবং তিনি তখন রাবণকে বলেন যে তোমার এই গানের জন্য চারপাশের যত নরনারীগণ আছে তারা রব তুলে দিয়েছিল, এই রব থেকে তোমার নাম আজ থেকে রাবণ হলো, দশানন সেই থেকে রাবণ নামে পরিচিত।
এই ছিল রাবণের তাণ্ডব স্তোত্রের ইতিহাস। কিন্তু বাল্মীকি রচিত রামায়ণে এই স্তোত্রের কোনো উল্লেখ পাওয়া যায় না। মনে করা হয় এটি তামিল ভাষায় প্রথম লেখা হয়েছিল, কিন্তু সমুদ্রের অনুঘটকের জন্য এটি নষ্ট হয়ে যায়। পরে সেটি সংস্কৃত ভাষায় অনুবাদ করে আবার রাখা হয়। আমরা সবাই জানি শ্রীলঙ্কায় তামিলিয়ান ভাষা প্রচলিত আছে, এবং ধরা হয়, অনেক ঐতিহাসিক মনে করেন যে রাবণও তামিল ভাষাই ব্যবহার করত। আর তাণ্ডবের ইতিহাস না হয় অন্য কোনো দিন আলোচনা করা যাবে। মূলত এই প্রচলিত কথাটি বেশ মজার, তোমরা জানিও তোমাদের কেমন লাগলো।